আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নাস্তিকদের প্যারাডক্স ও প্যারাডাইম দুটোই আমাকে আগে ভেঙে দিতে দেখেছেন, এবং সেটা করতে গিয়ে যখন তাদেরই প্রিয় শোডিঙ্গারের সুপারপজিশন সমীকরণ এবং এনট্যাঙ্গলমেন্ট থিওরির ডিরাক ইকুয়েশন ইউজ করলাম, তখন আরেক অনিশ্বরবাদী থিওরি অব রিলেটিভিটির ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম দিয়ে আমাকে ইনফিডেলিটি ও এথিয়েজমের পক্ষে ইমেল করেছেন। ওহে অবিশ্বাসী ভাই আমার, সুরা সাজদার 5 নং আয়াতে আল্লাহ বলেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি থুম্মা ইয়া'রুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তা'উদুন। তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন, অতঃপর তা তার কাছে পৌঁছাবে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের হিসাবে হাজার বছরের সমান। কাজেই সময়ের পরিমাণ ক্ষেত্রভেদে যে ভিন্ন হয়, একদিন যে হাজার বছরের সমান হতে পারে, টাইম ডাইলেশনের এই বেসিক কথাটা থিওরি অব রিলেটিভিটি যতটা পরিষ্কারভাবে বলেছে তার থেকেও বেশি পরিষ্কারভাবে বলা হয়েছে আল কোরআনে, আইনস্টাইনের বহু আগে। নাস্তিক ভাইদের আরেকটা কথা বলি, সুরা নাজমের 39 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা'আ, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। আল্লাহর এই কথা কি আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? অনেকে তো অনেক কিছু চেয়েও পায় না। জি, সুরা নাজমে 1500 বছর আগে আল্লাহর বলা এই কথাটা মাত্র কয়েক দশক আগে সাইকোলজিস্ট ও ফিলোসফাররা মেনে নিয়েছেন, নাম দিয়েছেন ল অফ অ্যাট্রাকশন। কগনিটিভ রিফ্রেমিং ও ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন ব্যবহার করে নিউরোলজিস্টরা চেষ্টা করেছেন এই ব্যাপারটাকে সায়েন্টিফিক ম্যানিফেস্টেশন দিতে, এখনো পারেননি। এই হলো আপনাদের বিজ্ঞান। কোয়ান্টাম মেকানিক্স দৃশ্যপটে আসার আগ পর্যন্ত আপনারা কিন্তু ধরে নিয়েছিলেন যে থিওরেটিক্যাল ফিজিক্সের সব কিছু বের করা শেষ, কিন্তু এরপরই কৃষ্ণ বস্তু বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন এবং আলোক তড়িৎ ক্রিয়া বা ফোরো ইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যা করতে না পেরে বুঝতে পারলেন যে না, বিজ্ঞান আসলে পরিবর্তনশীল। আর এখানে আমার প্রশ্ন, বিজ্ঞান যদি এতটাই পরিবর্তনশীল হয়, তবে কি সেই বিষয় যা অক্ষয়, অনন্ত ও অবিনশ্বর, ইনএক্সস্টেবল, ইনকনভার্টেবল আর ইনডিস্ট্রাক্টেবল? জি, সেটাই ধর্ম। অথচ বিজ্ঞানের বড়াই করতে গিয়ে আপনারা ধর্মকে অবজ্ঞা, অবহেলা ও অপমান করেন। বিজ্ঞান আসলে ধর্মের সাথে কন্ট্রাডিক্টরি নয়, বরং সাপ্লিমেন্টারি অ্যান্ড কমপ্লিমেন্টারি। বিজ্ঞান হলো ভ্যারিয়েবল আর ধর্ম হলো কনস্ট্যান্ট। শেয়ার করতে পারেন নাস্তিক ভাইদের জবাব দিতে চাইলে।